বালুরঘাটে ভোট চলাকালীন প্রার্থীর নামে সন্দেহজনক বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তৃণমূল আইনের হবেন বলে জানান তিনি শুক্রবার দ্বিতীয় দফার ভোট এ রাজ্যে তিনটি আসনে চলেছে এদের মধ্যে উল্লেখযোগ্য কেন্দ্র বালুরঘাট ভোট গ্রহণের দিন সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে বালুরঘাট লোকসভা কেন্দ্রে এদিন সকালে সস্ত্রিক ভোটগ্রহণ কেন্দ্রে আসেন বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার আর পাঁচজন সাধারণ ভোটারের মতো লাইনে দাঁড়িয়েই ভোটদান করেন তিনি এদিন সকাল থেকেই দফায় দফায় বিভিন্ন এলাকা থেকে অভিযোগ আসতে থাকে ভোটদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন কী জায়গা থেকে অভিযোগ আসছে বিভিন্ন রকমের যেমন ইভিএম খারাপ গঙ্গানামপুরে গতকাল রাতে আমাদের এজেন্টের বাড়িতে ঝামলা হয়েছে তারপর সেই এজেন্ট আজকে বসেছে গতকাল রাত্রিবেলা আমরা ভিডিও প্রকাশ করেছি তৃণমূল নেতৃত্ব স্থানীয় নেতৃত্ব তপনের একটি এলাকায় এই ধরনের বিক্ষিপ্ত ঘটনা আছে হিন্দু ভোটারদেরকে যেহেতু হিন্দুরা সেখানে মাইনরিটি ইটাহারে হিন্দু ভোটারদেরকে ভয় দেখানো হচ্ছে সেখানকার বিধায়ক মুশারফের নেতৃত্বে বলা হচ্ছে যে তোমাদের হিন্দু বুথ থেকে যদি লিড না পায় তাহলে পরে আগামী দিনে হিন্দুদেরকে থাকতে দেওয়া হবে না ইটাহারে এই ধরনের ধমকি চমকি দেওয়া হচ্ছে আমরা প্রশাসনকে জানিয়ে এদিন এলাকায় তৃণমূল প্রার্থীর নামে ভুয়ো লিফলেট ছড়ানোর অভিযোগ উঠেছে জানিয়ে রাজনৈতিক তরজা দেখা দিয়েছে তৃণমূল প্রার্থী তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্রের নামে তার ছবি সহ লিফলেট দেখা যায় বিভিন্ন এলাকায় সেই লিফলেটে তাকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিতে অনুরোধ করা হয়েছে তৃণমূল প্রার্থীর নাম করেই তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের অভিযোগ বিরোধীরা এই ধরনের লিফলেট আমার নামে ছড়াচ্ছে আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে বালুরঘাট পাতিরামের বিভিন্ন এলাকায় এই লিফলেট ছড়িয়ে পড়ে এর বিরুদ্ধে থানায় এফআইআর করবেন তিনি বলে জানান আমাকে অনিচ্ছাকৃতভাবেও দাঁড়াতে হয়েছে পার্টির চাপে এবং হচ্ছে এখানটায় যেরকম পরিস্থিতি পরিস্থিতি হচ্ছে তাকে তারপরে অনেক এই মেয়ের চাকরি ফাকরি চলে গেছে হাইকোর্টের রায়ে এইসব ব্যাপারগুলো জন্য মাথা হেড হয়ে যাচ্ছে আমার তো সেই জন্য আমি বলছি মানুষ যাতে বিজেপিকেই ভোট দিক আমার নাম করে স্টেটমেন্ট দিয়ে অলরেডি গোটা বালুরঘাটে বিজেপি এটা করেছে এদিন তৃণমূল প্রার্থীর পাশাপাশি বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের নাম করেও লিফলেট ছড়ানো হয়েছে বলে অভিযোগ উঠেছে গোটা ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়ায় বালুরঘাট এলাকায় একটি বুথে বিয়াল্লিশ জন মহিলার নাম ডিলিটেড হয়ে গেছে একসাথে একটি বুথে বিয়াল্লিশ জন মহিলা ভোটার তারা জীবিত তারা সেখানেই থাকে সে তাদের নাম নেই আমি ডিএমকে বিষয়টি জানিয়েছি কিন্তু অদ্ভুতভাবে কেন ডিলিট হলো এর তদন্ত হওয়া উচিত কার গাফিলতি হয়েছে তাকে শপথ এবং সাসপেন্ড হওয়া এখান থেকে হচ্ছে ওই জায়গাটা হচ্ছে ভোট কেন্দ্র এতটা দূরে এতটা দূরে এখানটায় মানুষগুলো বসে আছে ঘটনা হচ্ছে বাধাটা কিভাবে হচ্ছে এই যে যারা বাধার কথা বলছে বাধা দিচ্ছে সকালবেলা থেকে ঢুকতে দিচ্ছে না বুধ জাম ও জাম তা আপনার দেখে মনে হচ্ছে বুজ জাম আছে কোথাও রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বালুরঘাট সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো থ্রি টু ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স জিরো থ্রি